জাল জাতি শংসাপত্র দাখিল করার অভিযোগে সদস্যপদ খারিজ হলো এক বিজেপি পঞ্চায়েত সদস্যের। গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের চক্রান্ত এবং ষড়যন্ত্র দেখছে বিজেপি। বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল, উল্টে আবার জাল জাতি শংসাপত্র দাখিল করার অভিযোগ ঘিরে বিজেপিকে কটাক্ষ করছে তারা। ভুয়া জাতি শংসাপত্র দেওয়ার অভিযোগে মালদহের হবিবপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুলেখা সিংহের সদস্যপদ খারিজ করেছে জেলা প্রশাসন। সুলেখার বিরুদ্ধে অভিযোগ, নকল শংসাপত্র দাখিল করে পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে প্রশাসন। এই বিষয়ে অভিযুক্ত বিজেপি সদস্যের বক্তব্য জানতে নোটিশ দেওয়া হয়, কিন্তু মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়ার দাবি সেই সমস্ত নোটিশের কোনো উত্তরই দেননি সুলেখা। উল্টে আবার উত্তর দেওয়ার জন্য 15 দিন সময় চেয়ে নিয়েছিলেন তিনি। সোমবার ওই পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে প্রশাসনিক তদন্তে বিজেপি সদস্য দাখিল করা শংসাপত্রটি ভুয়া প্রমাণিত হওয়ায় সেটি বাতিলের পাশাপাশি সদস্যপদও খারিজ করা হয়েছে তার। আর এই গোটা ঘটনাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলেই অভিযোগ করছে বিজেপি। তবে উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর এই প্রথমবার কোনো প্রার্থীর সদস্যপদ বাতিল করা হলো।